চীন মরিসাস ইউরোপের পর এবার রানীর দেশ ইউনাইটেড কিংডমে এএনএম নিউজ লন্ডনের রাস্তায়। এএনএম নিউজ সারাদিন থাকছে নানান মেজাজে নানান খবর, চোখ রাখুন এএনএম নিউজে। বিজেপি রাজ্যসহ গোটা দেশ জুড়ে অভাবনীয় ফল পেলেও রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক ও এবারের বসিরহাটের প্রার্থীর ফেসবুক পোস্ট ঘিরে জোর জল্পনা। সম্প্রতি নির্বাচনের বসিরহাট কেন্দ্রে হেরে যাওয়ার পর ফেসবুকে পোস্ট করে তিনি জানান যে নিজের দায়িত্ব থেকে তিনি এই মুহূর্তে সরে যেতে চাইছেন, আর তাতেই জল্পনা। তবে কি তিনি দল ছাড়ার ইঙ্গিত দিচ্ছেন? আবারও বৃষ্টি ঝড়ে বঙ্গ প্রখর গরম থেকে শান্তি পেলেও এবার গরমের বার্তা এলো কলকাতা, দিল্লি ও মধ্য ভারতের জন্য। আগামী 24 থেকে 48 ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানালেন আবহবিদ সুজীব কর। তবে কলকাতা ও দিল্লিতে তাপমাত্রা পৌঁছবে 40 ডিগ্রি। বিমানে চাপার পর থেকে বিমান সেবিকাদের কোনো কথাই কানে তুলতে চাইছিলেন না যাত্রী। শেষে উড়ানে সিগারেট না খাওয়ার আর্জি জানাতেই বিপত্তি বাধে। বিমান সেবিকা মানা করার পরেও সিগারেট ধরাতে উদ্যোগী হন তিনি। নিষেধ একটু কড়া হতেই অত্যন্ত কুৎসিত অঙ্গভঙ্গি করে বিমান সেবিকাকে হেনস্থা শুরু করেন, মুখে অশ্লীল কথার তুবড়ি। সৌদি এয়ারলাইন্সের মধ্যেই নিজের প্যান্টের চেন খুলে ফেলেন এই যাত্রী। তেইশে মের আগে কেদারনাথ বদ্রীনাথ সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর 23 মের পরে গেলেন রিলায়েন্স সুপ্রিমো মুকেশ আম্বানি। এশিয়ার অন্যতম এই ধনী ব্যক্তি বরাবরই থাকেন খবরের শিরোনামে। কেদার বদ্রী সফর ঘিরে আবারও একবার চর্চায় তিনি। ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত চাকদা, তৃণমূলের গুন্ডা বাহিনীর হাতে খুন হলেন চাকদার বিজেপি কার্যকর্তা সন্তু ঘোষ। তার জেরে চাকদার শিমুরালির বিভিন্ন জায়গায় চলে ট্রেন অবরোধ, 34 নম্বর জাতীয় সড়কও অবরোধ করা হয়। বাংলাদেশের রাজধানী ঢাকার সবুজবাগের অতীশ দীপঙ্কর সড়কে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে আশপাশের অসহায় ও দুস্থ রোজাদারদের মধ্যে শুক্রবার 8:30 দিকে ইফতার বিতরণ করা হয়। এভাবে 16 বছর ধরে ইফতার বিতরণ করছে বিহার কর্তৃপক্ষ। দেশের চারিদিকে মোদি আমেজ, আর এরই মাঝে এদিন মুম্বাইয়ে এক জমাটি অনুষ্ঠানের মাধ্যমে আয়োজিত হয় অভিনেতা বিবেক ওবেরয়ের ফিল্ম পিএম নরেন্দ্র মোদির প্রিমিয়ার। একাধিক বাধা পার করে অবশেষে বক্স অফিসে জায়গা পেল ফিল্ম পিএম নরেন্দ্র মোদি। আর তারই খুশি প্রকাশ করতে ফিল্মের পরিচালক সহ অভিনেতা বিবেক ওবেরয় এদিন ফিল্ম মোদির প্রিমিয়ারে বিতরণ করলেন চা। মেসির মুকুটে যুক্ত হলো আরেকটি নয়া পালক, এবার জিতলেন ইউরোপিয়ান গোল্ডেন শু। টানা তৃতীয় এবং মোট 6ষ্ঠবার এই খেতাব জিতলেন তিনি। রিয়েল লাইফ তো বটেই, তারই সাথে রিয়েল লাইফেও মানুষের মন জয় করেছেন পিএম নরেন্দ্র মোদি। এবং দেশের বর্তমান হিরো চরিত্রে অভিনয় করে ইতিমধ্যে বলিউডে কামব্যাক করেছেন অভিনেতা বিবেক ওবেরয়। আজ সারা দেশ জুড়ে যেখানে উদযাপিত হচ্ছে গেরুয়া উৎসব, সেখানে নিজের ফিল্ম পিএম নরেন্দ্র মোদির মাধ্যমে দর্শকের নজর কাড়ছেন তিনি। আর এদিন ফিল্মের সফলতার জন্য ধন্যবাদ জানাতে ফিল্মের প্রোডিউসার সন্দীপ সিং এর সঙ্গে হাজির ছিলেন মুম্বাইয়ের জাগ্রত সিদ্ধিবিনায়ক মন্দিরে। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।